আসসালামু আলাইকুম। চিন্তা করলাম যে নগদ একটা ভিডিও বানাবে লাই, সেই জন্যই আসছি, কাগজ নিয়ে কিছু কথা বলবো। ভিউয়ার্স, আমি যখন দোকান দিই প্রথমে, বিজনেসে আছি আজ থেকে 7-8 বছর আগে, তখন ফটোকপির পেজের দাম ছিল 1300 টাকা, 1350 টাকা, 70 GSM-এর ফটো পেপার। রিমটা হচ্ছে, আমি একটু বুঝাই বলি, কারণ এই জিনিসটা অনেকেই বুঝে না। রিমটা কীরকম, এই যে এখানে প্যাকেট দেখতে পাচ্ছেন, এই যে প্যাকেট উপরে 4টা প্যাকেট আছে, এরকম 8 প্যাকেটে এফোর সাইজের একটা বড় রিম হয়। বড় পেপারগুলো আমি বড় রিমগুলোকে কাটি, এরকম প্যাকেট করে নিয়ে আসি। তারপরে এখানে লিগেল পেজ দেখেন, এই যে এখানে 1 প্যাকেট 2 প্যাকেট, এখানে 2 প্যাকেট, এগুলো কিন্তু একটা রিম, তবে এটা হচ্ছে ছোট রিম। এগুলোর মধ্যে লিগেল সাইজ কাটলে 6টা হয়, 6টাই হচ্ছে আবার এক রিম। লিগেল সাইজ এক রিম কাটলে হয় আপনার 6 প্যাকেট, আর যদি এফোর সাইজ কাটি তাহলে হয় আপনার 8 প্যাকেট, অর্থাৎ 8 রিম ধরেন না। এগুলো হচ্ছে ছোট রিম, বড় রিমগুলোকে কাটলে এগুলো হয়। আশা করি বুঝাতে পারছি জিনিসটা। যাই হোক, তখন রেটটা ছিল 1300 টাকা, 1350 টাকা, এরকম পড়তো কাগজের দাম। বর্তমানে আজকে আজকে হচ্ছে আপনার 6 তারিখ 7 তারিখ ধরেন, 7 তারিখ আজকে ফোন করছি, পেপার লাগবে। অনেক দিন যাবো পেপার আনবো আনবো চিন্তা করছি, প্রায় আমার কাছে 2 রিম স্টক থাকা অবস্থায় কিন্তু আমি পেপার নিয়ে আসি, কারণ গ্রাম সাইডের দোকান, কখন আনতে হয় বা কখন ফুরাই যায় সবসময় তো আর আনা যায় না, এই জন্য স্টকে রেখি সবসময়। যাই হোক, ইদানিং দামটা বেড়ে যাওয়াতে আমি লাস্ট যখন পেপার আনি তখন দাম ছিল 2000 টাকা রিম প্রতি, অর্থাৎ এরকম 8 প্যাকেটে 1 রিম 2000 টাকা আমি নিয়ে আসছি। আমার গাড়ি ভাড়া খরচ সহ প্রায় 2200 টাকা পড়ছিল আজকে থেকে 2 মাস আগে। আমি চিন্তা করছি যে রেটটা কমে গেলে আমি পেপারটা আবার নিয়ে আসবো, কিন্তু তার উল্টা হয়ে গেল। এ কমবে কমবে করে এখন উল্টা বেড়ে গেছে। আজকে ফোন করছি 2400 টাকা একটা রিম, অর্থাৎ এরকম 8 প্যাকেটে একটা রিম 2400 টাকা। এরপর আবার খরচ তো 200 টাকা আছেই, গাড়ি ভাড়া নিশ্চিত বাড়াই ফেলবে কারণ তেলের দাম বেড়ে গেছে। তো এখন মনে করেন 2500 টাকা বা 2600 টাকা এক রিম পড়ে যাবে। এখন মনে করেন এই যে আমি ফটোকপির দামটা কি বাড়াতে পারবো, বলেন কোন একটা জ্বালায় আছি, মানে ব্যবসাটা বন্ধ করা দেওয়া ছাড়া উপায় নাই। যাই হোক, এখন কাস্টমার সাথে একটু চিল্লাবাল্লা করতেই হবে আর কি, ফটোকপির দামটা বাড়াতেই হবে, কিছু করার নাই। তো এই ছিল ভিডিওর বিষয়, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনি যদি আমার চ্যানেল নতুন থাকেন তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলে কিন্তু বাজিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।